হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা দু হাজার বাইশকে লক্ষ্য করে প্রত্যেক দিন বিষয় এবং অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্ন তোলে প্র্যাকটিস করছি প্রত্যেকটা সাবজেক্টের এবং কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব কলকাতা পুলিশকে লক্ষ্য করে প্রচুর সংখ্যক প্র্যাকটিস সেট করে ফেলেছি কিন্তু এখন আমরা করব এইরকম টপিক ওয়াইজ ক্লাস এবং আজকের আমাদের প্র্যাকটিস সেট নাম্বার তিন বিগত দুখানা সেট যারা দেখোনি অলরেডি ইতিহাস এবং সংবিধানের উপর থেকে দুটো দুটো করে চারখানা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি এবং তোমরা যারা দেখেছ খুব ভালো রেসপন্স করেছো করেছো কমেন্ট কমেন্ট বক্সে তো আজকেও গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে কিন্তু মাস্ট পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে এবং আজকের যেভাবে ক্লাসটা সাজিয়েছি যে করা প্রশ্ন উত্তর রয়েছে সেইখান থেকে কিন্তু তোমরা এক থেকে দুখানা প্রশ্ন মাস্ট এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে সেই রকম ভাবেই বাছাই করে প্রশ্ন উত্তরগুলো আনা প্র্যাকটিস সেট নাম্বার থ্রি তো চ্যানেলে নতুন হতে গেলে সিআরপি একাডেমিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি মক টেস্ট ফ্রি নোট এবং এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো আজকে ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখব তো দেখো প্রথম প্রশ্ন কি বলছে প্রথম প্রশ্ন বলছে ইউনেস্কোর মুখ্যালয় কোথায় অবস্থিত ইউনেস্কোর মুখ্যালয় অর্থাৎ সদর দপ্তর ম্যাক্সিমাম এই টাইপেরই প্রশ্ন আছে যে কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোন স্থানে অবস্থিত রয়েছে সেইটাই পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে এবং এই ধরনের প্রশ্ন কিন্তু মাস্ট আসবে খুবই গুরুত্বপূর্ণ টপিক এটাই এখান থেকে এক থেকে দু নম্বর প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে আজকের এই ক্লাস থেকে তো ইউনেস্কোর মুখ্য লয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্যারিস প্যারিস কোথায় অবস্থিত রয়েছে ফ্রান্সে ওকে তো এবার ইউনেস্কোর ব্যাপারে একটু ডিটেলস দেখবো প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু ডিটেলস রয়েছে যাতে তোমরা শুধুমাত্র প্রশ্ন নয় তার সাথে এক্সট্রা নোটস হিসাবে কিছু জানতে পারো দেখো পরীক্ষায় প্রশ্ন আসে যে ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা দেখো উনিশশো সালের ষোলোই নভেম্বর ইউনেস্কো গঠন করা হয়েছে এবং ইউনেস্কোর ফুলপাম কি দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এবং বর্তমানে মহা পরিচালক কে রয়েছেন আদরে তো ইউনেস্কো সম্পর্কে বিস্তারিত আমরা দেখলাম নেক্সট প্রশ্ন দেখব দেখো দু নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখ্যালয় যে স্থানে অবস্থিত তা হলো নিচের কোনটি ডাবলু এইচ যেটাকে আমরা বলে থাকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিগত বছরগুলোতে কোভিডের সময় খুব হেল্প করেছিল এবং বিভিন্ন গাইডলাইন দিয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার মুখ্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে চারটা অপশন মধ্যে থেকে সঠিক উত্তর কি হবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরা সঠিক উত্তর গুলো করার চেষ্টা করো তো সঠিক উত্তর হয়ে যাবে মিলিনাও অপশন এ জেনিভা জেনিভা সুইজারল্যান্ডে অবস্থিত রয়েছে সেখানে ডাব্লুই অবস্থিত তো ডিটেলস দেখবো দেখো হু অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল সাতই এপ্রিল উনিশশো সালে হুইয়ের বর্তমান মহাপরিচালক হলেন ট্রেডস আধানম এবং ডাব্লিউইচ ওর মুখ্য বিজ্ঞানী হলেন জেরেমি ফারার এটা জাস্ট সম্প্রতি নিয়োগ হয়েছেন এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টার মার্ক করে রাখবে আপকামিং পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশ দু হাজার তেইশকে লক্ষ্য করে খাকি ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে সম্পূর্ণ প্রিলিমস এবং মেন্সের প্রস্তুতি দেওয়া হবে বিষয় এবং অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে যারা যুক্ত হতে চাও ড্রিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে খুবই স্বল্প মূল্যে পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করার জন্য এই ব্যাচ কোর্সে যুক্ত যাও এছাড়া আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত জানতে দেখো তিন নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে চারটে অপশান নিউ ইয়র্ক জেনিভা অশ্লো নাকি ওয়াশিংটন সঠিক উত্তর হবে নাও অপশান ডি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত দেখো ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই উনিশশো সালে বর্তমান সভাপতি কে রয়েছেন ডেভিড মালপাস একদম ভিভিআই করো এই নামটিকে পরীক্ষা কিন্তু আসতে পারে সদস্য পদ বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের কতগুলি দেশ রয়েছে একশো উন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ অর্থাৎ চিফ ইকোনমিস্ট কে রয়েছেন ইন্টারমিট গিল নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ভিভিআই করবে এই প্রশ্নটিকে ওপেকের সদর দপ্তর বহুবার পরীক্ষা এসেছে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর করার চেষ্টা করো কমেন্ট বক্সে তো সঠিক উত্তর হবে অপশন সি ভিয়েনা অস্ট্রিয়াতে ওপেকের সদর দপ্তর অবস্থিত রয়েছে তো দেখো ওপেক ওপেকের ফুল ফর্ম কি অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ মহাসচিব কে রয়েছেন বর্তমানে ওপেকের হাইথাম আল ঘাইস পাঁচ নম্বর প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় ভিভিআই করো বহুবার পরীকে এসেছে সার্কের সদর দপ্তর এবং সাথে সার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আছে আমরা এক্সট্রা নোটসে সেটা দেখব তো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে কোন দেশে সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান এ নেপালে অবস্থিত রয়েছে সার্ক এবং এর রাজধানী কোথায় কাঠমান্ডু কাঠমান্ডুতে অবস্থিত রয়েছে তো ডিটেলসে দেখো দেখো সার্কের ফুল ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন এবং এর কতগুলো সদস্য দেশ রয়েছে দেখো বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান তো টোটাল কতগুলো দেশ দেখো চার চারে আটটা দেশ এবং এই আটখানা দেশের নামে কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু এসে থাকে ঠিক আছে পরীক্ষায় তো প্রশ্ন আসলো যে চারটে অপশন দিয়ে বলবে যে নিচের কোন দেশটা এই সার্কের কান্ট্রির মধ্যে থেকে নয় তখন যেটা নয় সেটাকে বেছে নিতে হবে তো কিভাবে মনে রাখবে এটা একটা শর্টকাট ট্রিক রয়েছে সেটা হচ্ছে এমবিবিএস এমবিবিএস পেন ঠিক আছে দেখো ডাক্তারের সাথে আমাদের ব্যথার সম্পর্ক রয়েছে তো সেইভাবে মনে রাখতে পারবে এম বিবিএসেন তো কিভাবে মনে রাখতে পারবো এম ফর কি এম ফর তোমরা করতে পারো মালদ্বীপ ঠিক আছে মালদ্বীপ বি ফর বাংলাদেশ ঠিক আছে আর একটা বি ফর কি রয়েছে ভুটান এস ফর শ্রীলঙ্কা পি ফর পাকিস্তান এ ফর তোমাদের রয়েছে আফগানিস্তান আই ফর আমাদের ইন্ডিয়া এবং এম ফর নেপাল তো খুবই সুন্দরভাবে একটা ট্রিকের মাধ্যমে আমরা এই আটখানা দেশের নাম মনে রাখতে পারবো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ সার্কের গুলো তো প্রতিষ্ঠিত হয়েছিল দেখো এটা আটই ডিসেম্বর সালে কোথায় ঢাকা বাংলাদেশে এটা গুরুত্বপূর্ণ খুবই ঢাকা বাংলাদেশে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল সদর দপ্তর রয়েছে কাঠমান্ডু নেপালে এবং বর্তমানে মহাসচিব কে রয়েছেন এসলা রুয়ান উইরাকুন নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ঠিক আছে ইন্টার ন্যাশনাল মনিটারি ফান্ড তো এর সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশান ডি ওয়াশিংটন ডিসিতে তো দেখো ডিটেলসে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গঠিত হয়েছিল সাতাশে ডিসেম্বর উনিশশো সালে সদস্য পদ রয়েছে একশো নব্বইটি দেশ ম্যানেজিং ডাইরেক্টর ভিভিআই করো পরীক্ষায় এসে থাকে তিনি হচ্ছেন ক্রিস্টানিনা জর্জিবা এটা কিন্তু বহুবার পরীক্ষা এসেছে ক্রিস্টানিনা জর্জিবার নাম আইএমএফ এর ম্যানেজিং ডাইরেক্টার ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটাকেও স্টার মার্ক করবে গীতা গোপীনাথ তিনি আমাদের ভারতীয় অর্থনীতিবিদ এবং প্রধান অর্থনীতিবিদ কি রয়েছেন পি অলিভিয়ের গৌরিয়ান চাষ তো এই তিনটে নামে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক সংগঠন অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে চারটে অপশনের মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ জেনেভাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শর্টে যাকে আমরা বলে থাকি আই এল ও প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে এবং বর্তমানে মহাপরিচালক রয়েছেন কি গিলবার্ট হোংবো নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে একদমই বাছাই করা এবং গুরুত্বপূর্ণ দেখো গোটা বিশ্বব্যাপী প্রচুর সংখ্যক আন্তর্জাতিক সংস্থা রয়েছে কিন্তু যার মতো থেকে যেগুলো থেকে প্রশ্ন আসার চান্স রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু আমরা করছি তো ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশান এ নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত দেখো ইউনিসেফের ফুলফাম কি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড মহাপরিচালক কে রয়েছেন বর্তমানে ক্যাথরিন এম রাসেল এবং প্রতিষ্ঠা হয়েছিল ইউনিসেফের এগারোই ডিসেম্বর উনিশশো সালে নেক্সট ন নম্বর প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে এটাকে ভিভিআই করবে শর্টে আমরা এডিবি বলে থাকি এডিবির যে সদর দপ্তর বহুবার পরীক্ষা এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান সি ম্যানিলা ম্যানিলাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত দেখো ডিটেলসে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশে ডিসেম্বর উনিশশো সালে এবং রাষ্ট্রপতি বর্তমানে রয়েছে মাসাদ সুগো আসা কওয়া নেক্সট দশ নম্বর আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে পাশের ছবিতে লোগোটা দেখলেই তোমরা সঠিক উত্তর করতে পারবে ভালো করে দেখো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি তো এখানে লেখাই রয়েছে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জেনিভাতে দেখো ইন্টারন্যাশনাল রেড ক্রস বা আন্তর্জাতিক রেড ক্রস প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো সালে কোথায় জেনিভা সুইজারল্যান্ডে বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন পিটার মাউর এবং সব থেকে বেশি বার নোবেল পুরস্কার পেয়েছে এই সংস্থা এতদিন পর্যন্ত যা নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম টাইমস নোবেল পুরস্কার যদি মানে ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা পেয়ে থাকে সেটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল রেড ক্রস নেক্সট এগারো নম্বর প্রশ্ন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে সঠে আমরা কি বলে থাকি এফ এ ও ফুড সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো ষোলোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট বারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ওকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ইন্টারন্যাশনাল অফ জাস্টিস ভিবিআই করবে প্রশ্নটিকে তো অবস্থিত রয়েছে অপশান এ দা হেগ শহরে কোথায় অবস্থিত এটা নেদারল্যান্ডে ওকে এটা কোথায় অবস্থিত নেদারল্যান্ড দেখো প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে রাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন জোয়ান ডোনগু এবং আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত পনেরো জন বিচারকের একটি প্যানেল নিয়ে গঠিত হয়ে থাকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহরে নাসার সদর দপ্তর অবস্থিত তো সঠিক উত্তর মিলে নাও অপশন বি ওয়াশিংটন ডিসি তে দেখো নাসার ফুল ফর্ম কি ন্যাশনাল অ্যারোনস্টিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যার প্রতিষ্ঠা হয়েছিল উনত্রিশে জুলাই উনিশশো সালে এবং বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন বিল নেলসন এটাকে ভিভিআই করবে পরীক্ষায় এসেছে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয় জাস্ট একটু আগেই দেখলাম বিশ্ব ব্যাংকের ব্যাপারে সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো নিচের কোন সালে বিশ্বব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে এবং কোথায় অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রয়েছে দেখো পনেরো নম্বর প্রশ্ন এখন ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা কটি ইন্টারপোল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং বর্তমানে ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা কয়টি চারটে অপশন রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশনটি একশো পঁচানব্বইটি দেশ দেখো ডিটেলসে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন শর্টে আমরা যাকে বলে থাকি ইন্টারপোল গঠিত হয়েছে দেখো সাতই সেপ্টেম্বর উনিশশো সালে এবং ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে লিওন ফ্রান্সে খুবই খুবই গুরুত্বপূর্ণ এটাও পরীক্ষায় এসে থাকে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ন্যাটো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময় আমরা এই ন্যাটো নামটা কিন্তু প্রচুর পরিমাণে শুনেছি তো তার প্রধান কার্যালয় নিচের কোন শহরে অবস্থিত রয়েছে ভিভিআই করবে প্রশ্নটিকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রাসেলস ঠিক আছে ব্রাসেলস কোন দেশে অবস্থিত রয়েছে বেলজিয়াম ওকে তো দেখো ডিটেলসে নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর ফুল ফর্ম প্রতিষ্ঠিত হয়েছিল চারই এপ্রিল উনিশশো সালে মহাসচিব বর্তমানে রয়েছেন জেমস স্টলেনবার্গ এবং সদস্য পদ বর্তমানে রয়েছে ন্যাটোর তিরিশটি দেশ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এটাকে যত পারো ভিভিআই করো জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস এটাই মূলত থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং এর আন্ডারেই এই যে এতক্ষণ ধরে সংস্থাগুলো দেখছিলাম সেগুলো রয়েছে তো মেন সংস্থা কিন্তু এই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিউ ইয়র্ক দেখো ইউএন প্রতিষ্ঠিত হয়েছিল চব্বিশে অক্টোবর উনিশশো সালে এটাকে তারিখ শহর ইয়ারটাকে একদম ভিভিআই করে স্টারমার্ক করো মহাসচিব বর্তমানে রয়েছেন অ্যান্থনিও গুতারেস এবং সদস্য পদ বর্তমানে রয়েছে একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র এবং দুটি পর্যবেক্ষক রাষ্ট্র নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত এটা প্রত্যেকেই পারবে চারটে অপশন অস্ট্রেলিয়া দুবাই লন্ডন এবং ভারত কোন স্থানে আইসিসির সদর দপ্তর অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুবাইতে দেখো ডিটেলসে প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোই জুন উনিশশো সালে চেয়ারম্যান রয়েছেন গ্রেগ বার্কলে এবং সদস্য পদ একশো আটটি দেশ বর্তমানে সদস্য রয়েছে আইসিসির নেক্সট ফিফা ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত এটাকে ভিভিআই করবে জাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হলো তো সেই দিক থেকে ফিফার সদর দপ্তর পরীক্ষায় আসার খুবই চান্স রয়েছে ফিফা সম্পর্কিত প্রশ্ন মধ্য থেকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জুরিফ জুরিফ সুইজারল্যান্ডে অবস্থিত রয়েছে ফিফার সদর দপ্তর দেখো ফিফার ফুল ফর্ম ফেডারেশন ইন্টারন্যাশনালে ডে ফুটবল এর একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ফিফার ফুল ফর্মটা প্রতিষ্ঠিত হয়েছিল দেখো একুশে মে উনিশশো সালে সদস্য পদ দেখো রয়েছে দুশো জাতীয় সমিতি অর্থাৎ যে সমস্ত ফুটবল ক্লাব ক্লাব থাকে তো দুশো এগারোটা এরকম ক্লাব রয়েছে রাষ্ট্রপতি রয়েছেন দেখো জিয়ানি ইনফ্যান্তিনো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশন বি লন্ডনে অবস্থিত রয়েছে কমনওয়েলথ সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল এগারোই ডিসেম্বর উনিশশো সালে এবং সদস্য রাষ্ট্র বর্তমানে রয়েছে ছাপান্নটি একুশ নম্বর প্রশ্ন এসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন শহর কোন দেশে এসি এর সদর দপ্তর অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ জাকার্তা ইন্দোনেশিয়াতে এশিয়ানের সদর দপ্তর অবস্থিত রয়েছে ওকে এবং প্রতিষ্ঠিত হয়েছিল দেখো আটই আগস্ট উনিশশো সালে নেক্সট এবং আজকে ক্লাসে শেষ প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন আজকে ক্লাসে মাত্র বাইশটা প্রশ্নই রয়েছে কিন্তু বাইশটা প্রশ্ন তোমরা কম সংখ্যক মনে করো না কেননা প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু আমি তিনটে মিনিমাম কিন্তু এক্সট্রা নোটস রেখেছি তার মানে শুধুমাত্র বাইশটা প্রশ্ন হয় অ্যাকচুয়ালি তোমরা করছো কিন্তু চুয়াল্লিশটার মতো প্রশ্ন উত্তর ঠিক আছে তো আজকের খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল বলে একটা টপিক কি আমরা আলোচনা করছি তো দেখো ডাবলুটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো চারটে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জেনিভা সুইজারল্যান্ডে অবস্থিত রয়েছে ডাব্লুটিওর সদর দপ্তর দেখো কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা করতে পারো তো সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড সদস্য পদ বর্তমানে রয়েছে একশো চৌষট্টি দেশ এবং মহাপরিচালক কে রয়েছেন নজগি ওক ইউয়ালে এবং এখানে প্রতিষ্ঠাকাল দেওয়া হয়নি এস্টাবলিশড যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটু মিস হয়ে গিয়েছে সেটা হচ্ছে দেখো উনিশশো সাল উনিশশো সালে ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় আগে এটা কি ছিল উনিশশো সালে একটা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল জি এ টি গ্যাট গ্যাট নামে সেই গ্যাট নামে সংস্থাটাই পরবর্তীকালে এই উনিশশো সালে এই ডাব্লিউটিও রূপে পরিবর্তিত হয় ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ বাইশ খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে এবং বাইশের মধ্যে তোমাদের কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ক্লাসটা কেমন লেগেছে কেমন প্রশ্ন ছিল সেই ব্যাপারেও কিন্তু মেন কমেন্ট কমেন্ট বক্সে করবে তো প্রতিদিন সকাল সাতটায় এই ক্লাসগুলো ফলো করো এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে প্রত্যেক দিন বিষয় ভিত্তিক এবং টপিক ভিত্তিক এই রকম যাতে করে প্রশ্ন উত্তরগুলো তোমরা আরো বেশি বেশি করে অ্যাকিউরেটলি কমন পাও তো ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার তোমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে টার্গেট ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশ দু হাজার বাইশকে লক্ষ্য করে খাকি ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে ফিল্মস এবং মিন্স বোথ কভার আপ করা হবে সম্পূর্ণ বিশ্বভিত্তিক এবং অর্থভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মন্ডল দ্বারা ক্লাস করানো হবে ক্লাস শুরু হয়ে গিয়েছে অলরেডি দশই জানুয়ারি থেকে ডিসক্রিপশন বক্সে যাও সেখানে বিস্তারিত পেয়ে যাবে এছাড়া আমাদের সাথে নাইন সিক্স ডবল ফাইভ থ্রি ফাইভ থ্রি আর সরি থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত যাও পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করার জন্য তো ক্লাসটা কেমন লেগেছে লাইক করো কমেন্ট করে জানাও শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং ক্লাসের পিডিএফ জন্য এবং মক টেস্টের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই